হ্যালো ভিউার্স আমার ম্যাথ সারস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ডাব্লু বি এইচ এর দু হাজার একুশের টেস্ট পেপারের ম্যাথেমেটিক্সের পেছনের দিকের যে সাজেশনগুলো রয়েছে তার পেজ নাম্বার সি নাইনটি বীজগণিতের যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করবো তো ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো শুরু করা যাক দেখো এই নম্বর প্রশ্নটা কী রয়েছে এই সমীকরণের বীজ পরস্পর অনন্য হলে সি সমান সমান কী হবে তো পরস্পর অনন্য অর্থাৎ একটাকে ধরে নিচ্ছি আলফা আরেকটা হচ্ছে ওয়ান বাই আলফা তাহলে দেখো দেখো আমি সমীকরণটা লিখে নিয়েছি তো একটা ধরছি আলফা আরেকটা হচ্ছে ওয়ান বাই আলফা এদের গুণফল ফল কী হবে আমরা জানি যে সি বাই এটা কেটে যাচ্ছে এদিকে শুধু ওয়ান থাকছে তার মানে কোনে গুণ করলে সি ইকুয়াল টু এ হচ্ছে তাহলে শূন্য স্থানে কিন্তু এ হবে এখানে এ হবে পরেরটা দেখো এই সমীকরণের বিজদয় সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কি হবে তাহলে দেখো দেখো সমীকরণটা তুলে নিয়েছি একটা বীজকে ধরছি আলফা আরেকটা হচ্ছে বিটা তাহলে আলফা প্লাস বিটা কি হবে আমরা জানি যে মাইনাস বি বাই এ মানে কে আরেকটা হচ্ছে গুণ ফল সেটা কি হবে সি বাই এ তার মানে থ্রি কে বাই হচ্ছে কে এবার এই যোগফল আর গুণ ফল এটা সমান বলেছে প্রশ্ন অনুসারে তাহলে কি হবে মাইনাস টু বাই কে ইকোয়াল টু থ্রি কে বাই কে এটা এখানে কাটাকাটি করে দেওয়া যেত ঠিক আছে এখানে কেটে দিচ্ছি তাহলে এখানে দেখো কি হচ্ছে কে এরকম করছি থ্রি কে সমান সমান মাইনাস টু তাহলে কে সমান সমান মাইনাস টু বাই থ্রি এটাই কিন্তু হবে শূন্যস্থানে এখানে হবে মাইনাস টু বাই থ্রি সি নম্বরটা দেখো কি আছে এইট কমা টুয়েলভের তৃতীয় সমানুপাতি তো এটা আমরা এইভাবে করতে পারি দেখো সি নম্বর দেখো দেওয়া আছে আট বারো তৃতীয়টাকে ধরে নিচ্ছি এ তাহলে আমরা এরকম করতে পারি আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি তার মানে এটা যদি এ হয় এটা বি হয় এটা যদি সি হয় তাহলে এই সূত্রটা হবে অর্থাৎ এইভাবে করতে পারি মানে এইট ইস টু টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ ইস টু এ তার মানে এইট বাই টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ বাই এ তার মানে এর মান যদি আমরা বের করি এইট এ ইকাল টু টুয়েলভ হল তাহলে বাই এইট দিয়ে চারে বারো তাহলে তিন ছয় আঠারো তাহলে এর মান বেরোলো আঠারো তাহলে তার মানে তৃতীয় সমানুপাতি হবে এইটিন মানে এইভাবেই আমরা করতে পারি অথবা একবারে এই এই যে এটা আমরা লিখেছি সূত্রটা এইটাতেও বসিয়ে দিতে পারতাম এখানে এবিসি হলো এটা হচ্ছে প্রথম পদ বিটা হচ্ছে দ্বিতীয় পদ আর সিটা হচ্ছে তৃতীয় পদ এখানে এ মানে এইট বি মানে আর সি মানে এ ধরেছি যাই হোক তো এইভাবে আমরা করতে পারি তাহলে এটা এইটিন হবে পরেরটা দেখো এই অনুপাতগুলো দেওয়া আছে বলেছে এক্স ইস টু ডাব্লু কি হবে দেখো এটা তুলে নিয়েছি আমি ইস করে লেখা আছে বাই করে লিখে নিলাম কারণ আমরা জানি ইস টু হচ্ছে বাই আর শেষে উত্তর চেয়েছে হবে তো দেখো এটার নিচে ওয়াই আছে এটার উপরে ওয়াই আছে আমাদের কি করতে হবে ওয়াইটাকে সমান করতে হবে তার মানে এখানে থ্রি আছে এখানে ফোর আছে সমান করতে হলে এটাকে ফোর দিয়ে গুণ করতে হবে এটাকে থ্রি দিয়ে গুণ করতে হবে এবার শুধু ওপরে এবার নিচে তো গুণ করা যায় না যা দিয়ে গুণ করব ওপরেও করতে হবে নিচেও করতে হবে মানে লবকেও করতে হবে হরকেও করতে হবে তাহলে এখানে দুটোকেই চার দিয়ে করতে হবে আর এখানে দুটোকেই তিন দিয়ে করতে হবে এবার হয়ে গেল এটা সমান ওয়াই এবার পরটায় দেখো এখানে জেড আছে ফাইভ ইন্টু থ্রি এখানে জেড আছে থ্রি তাহলে এই জেডটাকে সমান করতে হবে তার মানে এটা থ্রি যেহেতু রয়েছে ফাইভ দিয়ে গুণ করতে হবে শুধু উপরে করা যাবে না নিচেও করতে হবে তাহলে হয়ে গেল এবার আর কিছু করতে হবে না তাহলে এক্স ইস টু ডাব্লু আমরা করবো এর এখানে তাহলে কত আছে টু ইন্টু ফোর আর ডাব্লু এর এখানে কত আছে ফোর ইন্টু ফাইভ এখান থেকে ফোর ফোর চলে যাবে তাহলে থাকবে টু ইচ টু ফাইভ এটাই কিন্তু হবে উত্তর তাহলে এটা হচ্ছে টু ইস টু ফাইভ পরেরটা দেখো দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদয় ড্যাশ করণী তাহলে এটা কি হবে এটা আমরা উত্তরটা জানি তবু আমি একটু করে দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে দুটো দ্বিঘাত করণী ধরে নিচ্ছি মনে করো একটা হচ্ছে টু প্লাস রুট থ্রি আর একটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কী দাঁড়াচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি দেখো রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে ফোর হচ্ছে আর এটাকে যদি গুণ করি টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে মানে টু এ স্কোয়ার মানে ফোর আর মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি তার স্কোয়ার রুট আর স্কোয়ারটা উঠে যাচ্ছে শুধু থ্রি হবে মানে ওয়ান তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু মূলদ সংখ্যা বেরোলো ফোরও মূলদ সংখ্যা ওয়ানও মূলত সংখ্যা তাহলে উত্তরটা কি হবে অনুবন্ধীকরণী এটার অনুবন্ধীকরণী কিন্তু এটা অনুবন্ধীকরণী আমরা জানি যে যেটা রুট থাকে তার সামনে একটা প্লাস হলে আর একটা হয় মাইনাস তাহলে অনুবন্ধী হবে তাহলে এটা হবে অনুবন্ধী দেখো পরের দুটো মুখোমুখি হয়ে যাবে টু রুট টু এবং ফাইভ রুট টু ড্যাশ রুটের মধ্যে তো টু আছে এটা তো টু আছে তাহলে এটা হবে সদৃশ সদৃশ বা পরেরটা দেখো এক্স সমানুপাতি ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতি কী হবে এটার পাওয়ার যদি এন হয় তাহলে এটার পাওয়ারও এনই হবে তার মানে ওয়াই টু দি পাওয়ার এন হবে পরেরটা দেখো এই সমী দীঘার সমীকরণটির বি স্কোয়ার টু ফোর এসি হলে বীজদয় বাস্তব ও ড্যাশ হবে এটা কিন্তু আমরা জানি যে সমান হয় বীজদয় সেটা আমি আর করে দেখাচ্ছি না বাস্তব ও সমান হবে পরেরটা দেখো এই সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দীঘাত সমীকরণ হবে না আমরা জানি এর মান যদি এখানে টু বসানো হয় টু মাইনাস টু হয়ে যাবে জিরো জিরো ইন্টু এক্স হয়ে যাবে এই জিরো তার মানে থাকবে না অর্থাৎ দীঘার সমীকরণ হবেই না তার মানে এর মান যদি টু হয় তাহলে দীঘা সমীকরণ হবে না তাহলে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে আর কোন কোন ভিডিও প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি ভিডিওতে আবার দেখা হবে